আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সলিউশন স্পার্ক। আজকের ভিডিওটাতে আমি একটা লাইক টিকটকের মতো একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব, যেখানে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি চাইলে শর্ট ভিডিও আপলোড এবং দেখেও ইনকাম করতে পারবেন, এবং এখানে আপনার এক্সট্রা আর্নিং সোর্স রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এখান থেকে অনেকেই পেমেন্ট রিসিভ করেছে এবং এখান থেকে ইনস্ট্যান্ট উইথড্র হয়। সো এখানে আপনার কাজ হবে, বেস্ট দুইটা ভিডিও আমি বানাবো। একটা ভিডিও, আজকের ভিডিও যেটা পার্ট ওয়ান হচ্ছে, এখানে আপনাকে জয়েন প্লাস KYC এবং ওয়েব কানেক্টেড যেভাবে আপনি উইথড্রল সেট আপ নেবেন ওই পর্যন্ত দেখাবো। অ্যান্ড সেকেন্ড ভিডিওতে আমি আপনাদেরকে ট্রাই করবো দেখানোর কীভাবে আপনি উইথড্র করবেন। সো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সেকেন্ড ভিডিও চাই কি না চাই। সো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি, যেহেতু ইনস্ট্যান্ট উইথড্রর ব্যাপার স্যাপার আছে, দেখে আসি মানে কীভাবে কী করতে হবে। সো লেটস স্টার্ট টুডেজ আওয়ার ভিডিও। আজকের যে ভিডিওটি শুরু করতে যাচ্ছি, তার আগে অবশ্যই ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের সলিউশনস প্রকে কোনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে লাভ সাবস্ক্রাইব বাটনটি তখনই ক্লিক করবেন, পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই অল নোটিফিকেশন অ্যাক্টিভ করবেন, কেননা আমি আপনাদের জন্য এই চ্যানেলে প্রতিদিন ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন, বিকজ অফ আপনাদের জন্য অবশ্যই আমি একাধিক পরিমাণের এয়ারড্রপ সহ সকল এয়ারড্রপের উইথড্রয়াল আপডেট আমি কিন্তু আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে থাকি, আর অবশ্যই প্রত্যেকটা পেমেন্ট প্রুফ আপনারা এখানেই পাবেন। সো অবশ্যই টেলিগ্রামে কানেক্টেড থাকবেন একাধিক পরিমাণের আর্নিং করার জন্য। সো আজকে যে অফারটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি, এক ভাইয়া কিন্তু এখানে উইথড্র করেছিল, যেখান থেকে তিনি কিন্তু অলমোস্ট জিরো, মানে তিনি কিন্তু এখানে আপনার সোলটা এখানে 0.13 সোল এখান থেকে উইথড্র করে নিয়েছে 10টা এলিট টোকেন থেকে। সো মূলত এখানে কিন্তু ডিরেক্টলি উইথড্র করা যাচ্ছে ইনস্ট্যান্ট, এবং এটা কিন্তু মোটামুটি ভালো একটা প্রজেক্ট। কীভাবে জয়েন করবেন সেটা বলে দিই। প্রথমত আপনাকে আমাদের টেলিগ্রামের যে একটা পোস্ট আছে এখানে আসতে হবে। এখানে আসার জন্য আজকে যে ইউটিউবে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা ডিসক্রিপশনটা ওপেন করে সেখান থেকে নিচের দিকে স্ক্রোল করবেন, দেখতে পারবেন টুডেজ এয়ারড্রপ লিঙ্ক রয়েছে। তো ওখানে ক্লিক করলে টেলিগ্রামে চলে আসবেন, এখান থেকে আপনাকে প্রথম যে লিঙ্কস দেখতে পারবেন, নাম্বার 1 লিঙ্ক, নাম্বার 2 লিঙ্ক। তো প্রথমত আপনাকে ডাউনলোড অ্যাপসে একটা ক্লিক করতে হবে, এখান থেকে ক্লিক করে আপনি অ্যাপসটা সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। ওকে, আচ্ছা, ইনস্টলের পরে এখান থেকে আপনি জাস্ট সোয়াইপ টু সিমোরে এখানে ক্লিক করবেন একটা, তারপরে নিচ থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে একটু লোড নিবে, লোড নিয়ে আপনাকে এখানে দেখবেন যে আপনার গুগল, ফেসবুক, ইমেল, তো ইমেলে ক্লিক করবেন, দেন এখান থেকে নিচে আসবেন। এখানে আপনার একটা ইমেল টাইপ করবেন এবং ইমেলটা টাইপ করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে কী বলছে দেখেন, বাই এন্টারিং মাই ইমেল আই কনফার্ম আই এম ওভার 13 ইয়ার্স ওল্ড অ্যান্ড অ্যাগ্রি টু রিসিভ আপডেট ফ্রম Litit, ওকে। দেন এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ড কনফার্ম, মনে রাখবেন পাসওয়ার্ডে সিম্বল লাইক হ্যাশট্যাগ, @ অথবা স্টার চিহ্ন, স্পেশাল ক্যারেক্টার একটা দিতে হবে, দেন ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং হচ্ছে ম্যাথ, মানে আপনার নাম্বার মিলিয়ে রাখতে হবে, দেন কন্টিনিউ করবেন দুইটাতে সিম দিয়ে। এবং এখান থেকে নেক্সটে ক্লিক করে আপনার একটা ইউজার নেম সেট আপ দিবেন, মিনিমাম 3 সংখ্যা, উপরে 16 সংখ্যার উপরে হতে পারবে না। ওকে, অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, এখান থেকে আপনি পুরুষ হলে আপনি মেল এবং মহিলা হলে ফিমেল অ্যান্ড আদার্স হলে আদার্স, দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, দেন এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, অবভিয়াসলি আমি বলবো আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে ইনফোটা রয়েছে ওইটা দিবেন, কারণ হচ্ছে আপনার KYC করতে হবে। প্রশ্ন আসতে পারে, আমার যেহেতু আইডি কার্ড নাই সেক্ষেত্রে আমি কী করবো, আপনার ফ্যামিলি বা আপনার বাবা মা বা আপনার ভাই বোন যে থাকুক না কেন তারটা দিয়ে আপনি সেটা KYC করতে পারেন। ওকে, KYC স্যার আপনি পেমেন্ট পাবেন না। দেন এখান থেকে নেক্সটে আসুন, এখানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে, অবভিয়াসলি ম্যাচ করে দিবেন ডেট অফ বার্থটা আপনার আইডি কার্ডের সাথে, অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। অ্যান্ড এখানে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে, মেবি অটোমেটিক্যালি সিলেক্টেড থাকবে, যদি না থাকে সিলেক্ট করে নেবেন যে দেশে আপনি মানে বসবাস করতেছেন। অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, এখানে আপনার রেফারেল কোডটা থাকবে, দেন কমপ্লিট। ওকে, অ্যান্ড এখানে বলবে যে আপনার মেলটা ভেরিফাই করে আসবেন, যদি করেন তাহলে এটা আসবে না, আর করলে না করলে এখানে এটা চলে আসবে, এখান থেকে আপনি ভেরিফাই করে নেবেন। ওকে, কমপ্লিট, দেন ভেরিফাই লিঙ্কে ক্লিক করবেন ইমেল থেকে, ভেরিফাই ডান। এবারে চলুন আসলে আমরা একটু দেখে আসি যে অ্যাকচুয়ালি আমরা কীভাবে কোথায় গিয়ে কাজ করবো। দেন আসুন আমরা একটু অ্যাপসের ভিতরে যাই। সো দিস ইজ মাই অ্যাপস, এবং এখানে আমি আমার প্রোফাইল ইনফরমেশনে আসি। ওকে ভাই ব্রাদার, এখানে আমি আমার প্রোফাইলে আসি, দেন এখানে দেখতে পাচ্ছি আমার বেসিক টু ইনফরমেশন এখানে আছে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি এটার ভিতরে আসলে ভিডিও চলতেছে। মূলত এই ভিডিওটা দেখলে এখানে দেখবেন এখানে একটা পাঞ্চুয়াল সিস্টেম অন হয়, আমি এটা সাউন্ডটা কমাই, এটা দেখবেন বাড়তেছে, ওই যে দেখুন বাড়তেছে, এটা এক একটা গোল হবে এবং এখানে আপনার পয়েন্ট আর্ন হবে। অ্যান্ড আপনি চাইলে এখানে এক্সট্রা আর্ন করতে পারবেন ইনভাইট করে, সেক্ষেত্রে আপনি চাইলে এইখানে দেখেন ইনভাইট আর্ন আছে, এখানে ক্লিক করে ইনভাইট করতে পারবেন। সো প্রথমত এখন আমাদের কাজ হবে মিতে আসা, মিতে আসার পর এখান থেকে সেটিংস অপশন রয়েছে, সেটিংস অপশন আমরা চলে যাবো। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়ালেট ইনফরমেশন রয়েছে, আপনার এখানে থাকবে ওয়ালেট, আপনি যত টোকেন আর্ন করবেন সেটা এখানে থাকবে, রেডি টু বি ট্রান্সফার টু ওয়ালেট, অ্যান্ড এখান থেকে আপনার এখানে চলে যাবে, ঠিক আছে, লিটে এখানে যাবে। তো এখানে ট্রান্সফার টু ওয়ালেট আছে, দেখুন কী বলছে, নাম্বার অফ, ওকে, আমি এখান থেকে ট্রান্সফার করলাম, এখান থেকে আমার এই উপরের পয়েন্টে গেল। ওকে, অ্যান্ড দেন নেক্সট আমার যখন
যখন পয়েন্ট হবে দেন এখান থেকে আমি অ্যাগেন নিতে পারবো। সো প্রশ্ন হচ্ছে ভাই এটাকে আমি এখন উইথড্র করতে পারবো? অবভিয়াসলি যদি আপনি KYC কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। সো এখন অ্যাগেন আমাদেরকে চলে যেতে হবে আমাদের টেলিগ্রাম পোস্টে, কারণ আমাদের আরেকটা কাজ বাকি আছে। একটু কষ্ট করে দেখবেন, যদি প্রবলেম হয় কমেন্টস বক্স অথবা ইউটিউবের হেল্প বক্সে এসে আপনি যাতে হেল্প চাইতে পারেন, টেলিগ্রামের কমেন্টস বক্সে আসতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প দেওয়া হবে। সো সেকেন্ড লাইনটা হচ্ছে আপনার এখানে একটা পেজ প্রোফাইল ইনফরমেশন রয়েছে, এটাতে ক্লিক করে আপনি এটাকে সরাসরি ওপেন ইন ক্রোম করবেন এবং এটাকে ডেস্কটপ সাইটটা এনেবল করে দিবেন। যদি এনেবল করেন এখানে দেখতে পারবেন আপনাকে একটা কিউআর কোড দিয়েছে। অবভিয়াসলি আপনি এটাকে কী করবেন, স্ক্রিনশট দিয়ে নেবেন এবং এটাকে আপনাকে স্ক্যান করতে হবে। হয়তো আপনার বাসায় একাধিক ফোন থাকতে পারে, আপনার না থাকুক আপনার ফ্যামিলি থাকতে পারে, তাদের ফোনে আপনি শেয়ার ইট দিয়ে দিবেন, দেন সেইটা আপনি এখানে কিউআর কোডের মাধ্যমে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে ই করতে হবে, মানে স্ক্যান করতে হবে। তো এখন আমি চলে যাচ্ছি আমার ডেস্কটপে এটা নিব, দেন সেখান থেকে আমি স্ক্যান করবো। আপনি যেভাবে পারেন এটাকে একবার স্ক্যান করতে হবে, মানে আপনার ওয়েব ওয়ালেটে কানেক্ট করতে হবে। প্রয়োজনে এখন না পারেন আপনি কাজটা করে রাখেন সকালবেলা বা বন্ধু বান্ধবের ফোনে গিয়ে এটা নিয়ে আপনি স্ক্যান করতে পারবেন, দ্যাটস ইট, প্যানিক নেওয়ার কিছু নাই। ওকে ওকে, সো ফাইন, এখন আমি এটাকে স্ক্যান করতে যাব। সেক্ষেত্রে চলে যাব আমার অ্যাপসের ভিতরে এবং অ্যাপসের ভিতরে যাওয়ার পরে এখান থেকে আমাকে যেতে হবে সেটিংসে। তো গো ব্যাক টু সেটিংস, অ্যান্ড এখানে আসার পরে এখানে দেখতে পারবেন একদিন সেটিং আসার পরে ওয়েব ওয়ালেট কিউআর কোড লগ ইন, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, সো ফাইনালি আমি আমার মোবাইলেই কানেক্ট করে নিলাম, কারণ এত প্যারা ভাল লাগে না। ওকে, তো এখন চলে আসছি আমার মোবাইলের ভিতরে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি একটু লোড নিচ্ছে আমার সার্ভার। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রায় 60টা লিড টোকেন এখানে চলে আসছে, অ্যান্ড উপরে দেখতে পাচ্ছি মোবাইলের ভিতরে একটা মানে প্রোফাইল আছে স্টার্ট ভেরিফিকেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ডেস্কটপের পার্টটা বাদ দেন কারণ ওইটা এখান থেকে চলে গেছে। ওকে, তো স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পরে এখানে আপনাকে কী বলছে দেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম, অবশ্যই ন্যাশনালিটি অনুযায়ী আপনার রেসিডেন্ট ফিনান্সিয়াল অ্যাড্রেস যেটা আইডি কার্ডের পিছনে আছে, ডকুমেন্ট আইডি, ন্যাশনাল আইডি কার্ডের আইডি এবং টেক এ পিকচার উইথ ইউর আইডি কার্ড, মানে আমি দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান, জাস্ট আমার এই ফর্মটা আমি ফিল আপ করি, দেন আপনাদের এখানে একটা পিকচার আপলোড করতে হবে, যেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা হাতে নিয়ে জাস্ট সিম্পলি একটা ছবি তুলতে হবে। এখানে কিন্তু কখন মানে বলে নাই যে সাদা কাগজে কিছু লিখতে হবে, সো এটা লিখুন। আমি আবার এগেন বলে দিচ্ছি কী কী করতে হবে, আইডি কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার কান্ট্রি সিলেক্টেড করবেন, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা আইডি কার্ডের পিছনে আপনার ঠিকানায় থাকে ওইটা, দেন হচ্ছে ডকুমেন্ট আইডি, আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন আপনার আধার কার্ড প্যান কার্ড যেটা আছে ওইটার আপনি ইনফরমেশনটা সাবমিট করবেন, অ্যান্ড ডকুমেন্ট আইডি বলতে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার যে পাসপোর্ট আইডি অথবা আপনার যে আপনার প্যান কার্ড আইডি যেটা থাকে না কেন সেটা ইউজ করবেন। অ্যান্ড এখানে আপনি যেটার ইনফরমেশন দিয়েছেন ওইটা হাতে নিয়ে ফ্রন্ট পেজটা হাতে নিয়ে জাস্ট একটা সিম্পল ছবি তুলে এখানে সাবমিট করবেন। ওকে, অ্যান্ড এটা আপনার মেবি 24-48 ঘন্টা লাগে KYC অ্যাপ্রুভ হতে। ওকে, দেন আপনার টোটাল ডকুমেন্টস যখন এখানে আপলোড হবে, হওয়ার পরে এখান থেকে নেক্সট একটা ক্লিক করবেন, আপনার এটা সাবমিশনে চলে যাবে, দেন আপনি পরবর্তী কাজগুলো করবেন। ওকে, জাস্ট এ সিম্পল চেঞ্জ, এখানে হচ্ছে আপনাকে সব ইনফরমেশন সঠিকই দিতে হবে। এই পেজটাতে আপনার আইডি কার্ডের জাস্ট ফ্রন্ট পেজটা আপলোড করতে হবে, দেন নেক্সটে ক্লিক করে আপনাকে ছবিটা আপলোড করতে হবে। ওকে, এই যে এইখানে আপনাকে হাতে ছবি নিয়ে আপলোড করতে হবে, দিস ইজ দ্য স্টেজ টু, এবং এইখান থেকে আপনাকে ফাইনাল স্টেপে পাঠানো হবে, মানে পেন্ডিংয়ে পাঠানো হবে। সো এখানে জাস্ট আপনি ক্লিক করে যে হাতে ছবিটা নিয়ে এখানে আপলোড করবেন। ওকে ওকে, অল সাবমিশনের পরে বলবে কি আপনার দেখুন KYC ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, এটা 48 ঘন্টা ম্যাক্স টাইম নিবে, এর ভিতরে আপনাকে সিলেক্টেড আর রিজেক্টেড করে পাঠিয়ে দিবে। এটা ছিল লাস্ট স্টেপ আপনাকে এখানে আপনার ইনফরমেশনটা দেওয়ার জন্য। ওকে, সো এখন আপনার যে পেমেন্ট আছে এটাকে আপনি চাইলে এখান থেকে ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন, বাট কীভাবে সেটার জন্য আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে আর আপনার KYCটা কমপ্লিট হতে হবে। আমি অবশ্যই প্রথমেই বলে দিয়েছি আপনাদের দুইটা অ্যাকাউন্ট মানে দুইটা ভিডিও লাগবে, একটাতে কে আপনার KYC পর্যন্ত দেখাবো আর একটাতে দেখাবো হচ্ছে আপনি উইথড্র। তো আমার KYC যখনই অ্যাপ্রুভ হবে ভাই আমি এটা আপনাদেরকে উইথড্র করে দেখাবো। এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনি আপনার ফ্যান্টম ওয়ালেট বা আপনার সোলেট ডটায়ও যে মানে সোল নেটওয়ার্কের যে ওয়ালেটগুলো আছে ওইগুলোর একটা কানেক্ট করে আপনি এখান থেকে উইথড্র করে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। নো টেনশন, আপনাদের ভাইয়া আপনাদের সাথে আছে, সো অবশ্যই এই জন্য আপনাদেরকে আপনাদের ভাইয়া ফুললি হেল্প করবে পরবর্তী ভিডিওতে, পাবলিকলি দেখাবে ভাইয়া যে কীভাবে আপনাদের উইথড্র করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটি আপনাদেরকে কন্টিনিউ করার জন্য। কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আপনার মতবাদ, যদি কোথাও প্রবলেম হয় ভাইয়াকে অবশ্যই ইনফর্ম করবেন, আপনাদেরকে ভাইয়া হেল্প করবে। সো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সলিউশন স্পার্কের আজকের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, স্টে হোম, স্টে সেফ, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ। আর অবভিয়াসলি কিন্তু আপনারা আর্নিংটা কন্টিনিউসলি করতে থাকবেন, পারলে ইনভাইট করবেন ফ্রেন্ডদেরকে, এক্সট্রা আর্নিং হবে। সো স্টে হোম, স্টে সেফ, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।